আমার ফেলুদা? মগজাস্ত্রের একটু সান দিয়ে নিচ্ছিল আর কি। হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত পরেরবার ইউটিউব চ্যানেল। আজ আমরা ট্রেলার ব্রেকডাউন করতে চলেছি কলকাতায় কোহিনুর। কলকাতা কোহিনুর ট্রেলারটি আজ আমরা রিভিউ করতে চলেছি, তার সাথে ব্রেকডাউনও করতে চলেছি এবং জানবো যে এই মুভিতে আমরা কী কী দেখব, যা আমরা এই মুভিটি দেখার জন্য আগ্রহ করতে তুলেছে এই কলকাতা কোহিনুর মুভিটির পক্ষে, এবং জানবো যে এই মুভিটি কে কে অভিনয় করছে এবং এই মুভিটি কবে রিলিজ করতে চলেছে, তা কিন্তু সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। ইদানিং কিন্তু টলিউডে কিন্তু বেশ দেখা যাচ্ছে ডিটেকটিভ বই, অর্থাৎ কিন্তু অনেক রকমের রহস্যের বই কিন্তু আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি টলিউডে। ইদানিং কিন্তু ব্যোমকেশ নিয়ে অনেক বই এসেছে, তার সাথে আরও কিছু বই এসেছে, এবং আজ কিন্তু আমরা দেখতে পেলাম নতুন একটি অ্যাডভেঞ্চার মুভির সাথে সাথে একটি নতুন গোয়েন্দার মুভি, যার নাম দেওয়া হচ্ছে কলকাতা কোহিনুর। কলকাতা কোহিনুর কিন্তু নামটা শুনে মনে হচ্ছে যে এটা সেই বিখ্যাত কোহিনুর যে ইংরেজদের আমলে এখান থেকে নিয়ে চলে গিয়েছিল। যদি ভাবুন সেই কোহিনুর যদি কলকাতায় থাকে বা কলকাতায় আসে তাহলে কেমন হবে, কলকাতাতে হীরে পাওয়া যায় সেটা সকলে জানে, তা কিন্তু নিয়ে মাথা ব্যথার কারণ নেই। মাথা ব্যথার কারণ আছে এই বই কি, পরিচালক কিন্তু এমন একটি মুভি আনতে চলেছে আমাদের সামনে কোহিনুর নামে, যে কোহিনুর কিন্তু কলকাতা রয়েছে, সেই কোহিনুর কিন্তু আজ আমরা ট্রেলারটিতে দেখতে পেলাম। এই যে কোহিনুর কলকাতা কোহিনুর যে মুভিটি ট্রেলার যে দেখতে পেয়েছে, যে এর পরিচালক হলো শান্তনু ঘোষ, তিনি কিন্তু আমাদের সামনে আনতে চলেছে যে একটি কোহিনুর গল্প নিয়ে, যে কোহিনুর কিন্তু ইংরেজরা নিয়ে চলে গেল আমাদের ভারতবর্ষ থেকে, সেই কোহিনুর নিয়ে কিন্তু আসতে চলেছে কোহিনুর কলকাতা, এবং সদ্য মুক্তি পেয়েছে এই ট্রেলারটি। এবং জানবো যে এই চরিত্রে কিন্তু আমরা প্রধান যে চরিত্র তাকে দেখতে পাবো সৌমিত্র চট্টোপাধ্যায়, তার চরিত্রের নাম হচ্ছে সাত্যকী বসু। তিনি কিন্তু একজন এই মুভিতে, অর্থাৎ এই মুভিতে তিনি অভিনয় করছেন সাহিত্যিক ঐতিহাসিক বাদে, এবং তিনি কিন্তু কোহিনুর ঐতিহাসিক চর্চা মনে করেন, এবং তিনি কলকাতায় কোহিনুর আছে সেটি কিন্তু উন্মোচন করতে থাকবে, এবং ট্রেলারে আমরা দেখতে পাই তিনি কিন্তু বলছেন, এবং তাকে গিয়ে বলতে শোনা যাচ্ছে যে ট্রেলারে যে তিনি গোয়েন্দা আবার তৈরি করছেন, এবং তিনি বলছেন যে তিনি ঝালাই করে নিচ্ছেন তিনি এখনও পর্যন্ত গোয়েন্দাগিরি করতে পারবেন কি না। তারপরে আমরা শুনতে পেলাম যে কিছু গুপ্তধনের কথা, একটি গুপ্তধন আছে কলকাতায়, সেটা কী গুপ্তধন সেটা কিন্তু জানা যায় না, এবং পরে জানতে পারলাম যে সেই গুপ্তধন আর কিছুই নাই, সেই গুপ্তধন হচ্ছে কোহিনুর, যা কোহিনুর ইংরেজরা নিয়ে চলে গেলো। যদি কোহিনুর ইংরেজরা নিয়ে চলে তাহলে কলকাতা যে কোহিনুরটা রয়েছে সেটা আসলে কি, আসলে সে যে কোহিনুরটা ইংরেজরা নিয়ে চলে সেটা আসলে সত্যিকারে কোহিনুর নয়, সেটি একটি মানে মানে অন্য কোনো কোহিনুর, অর্থাৎ অন্য কোনো হীরা টাইপের হতে পারে যেটি নিয়ে চলে গেল, কিন্তু আসল যে কোহিনুর সেটা কিন্তু কলকাতায় এখনও পর্যন্ত আছে, এবং সেইটি মানে কীভাবে বের করবে সেই নিয়ে কিন্তু এই কলকাতায় কোহিনুর মুভিটি আসতে চলেছে আপনাদের সামনে। এবং এই যে কলকাতায় কোহিনুর যে ট্রেলারটি, এই ট্রেলারটি আমারও খুবই ভালো লেগেছে এবং খুবই ইন্টারেস্টিং মনে হলো যে এই মুভিটি, আর এই মুভিটি যখনই আসবে আমি দেখার জন্য অপেক্ষা রইলাম। আপনারা এই ট্রেলারটি কেমন, কতটা ভালো লাগলো সে জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন, এবং জানাবেন যে মুভিটি দেখার জন্য আমরা কতটা আগ্রহ রয়েছেন এই মুভিটি দেখার জন্য। এবং এই যে মুভিটি আসতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি, এই ছবিতে আমরা দেখতে পাবো টলিউডে আর এক বর্ষীয় অভিনেতা, অর্থাৎ বরুণচন্দ্রকে আমরা কিন্তু এই ছবিতে দেখতে পাবো, এবং তার চরিত্রের নাম হচ্ছে তাপস রঞ্জন, তাপস রঞ্জন এই তার এই অভিনেতা, এবং সৌমিত্র ছাড়াও কিন্তু বরুণ ছাড়াও কিন্তু এগারো একজন রয়েছেন, তিনি হলেন আরেক গোয়েন্দা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী, কিন্তু আমরা দেখি হচ্ছে তাকেও দেখি, কিন্তু আমরা তাকে কিন্তু আমরা সৌমিত্র পাশাপাশি কিন্তু দেখি, এবং তাছাড়া দেবদূত ঘোষ, অঙ্কিতা মজুমদার মতন শিল্পীরাও আছেন এই মুভিতে। ছবিতে দেখা যাবে এই ছবিতে কিন্তু সৌমিত্র সহকারী, অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় সহকারীকে হিসাবে কিন্তু আমরা সহকারী চরিত্র হিসাবে তাকে আমরা দেখবো, অর্থাৎ অনুপমাকে কিন্তু অনুপকে আমরা কিন্তু এই ছবিতে দেখবো সহকারী হিসাবে সৌমিত্র চট্টোপাধ্যায়। এই ছবিতে প্রযোজনা করেছেন অনুপান, আগামী মাসটা যে আসতে চলেছে সেই মাসে কিন্তু এই মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, এখনও কনফার্ম রিলিজ ডেট জানানো হয়নি, অবশ্যই এই মুভিটি কনফার্ম রিলিজ ডেট এসে গেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো।
এবং ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। ওটা আসল কুইনুন নয়। তাহলে ব্রিটিশরা যেটা পেয়েছিল সেটা কি? হয়তো সেটা অন্য কোনো হীরে, হয়তো ছোট্ট দিলীপ তাদের আসল কোহিনুরটা দেননি। মাই